ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র আল শিফা হাসপাতালে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। বর্তমানে ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে হাসপাতালে একরকম তাণ্ডব চালাচ্ছে বাহিনীটি। সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা এই খবর জানিয়েছে। তবে এই পদক্ষেপকে হামাসের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবেই বর্ণনা করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আল শিফা হাসপাতালের বেশ কিছু অংশে তারা সুনির্দিষ্ট এবং টার্গেটেড অভিযান চালাচ্ছে। বাহিনীটির দাবি, তারা সম্প্রতি গাজার কর্তৃপক্ষকে হাসপাতালের মধ্যে সমস্ত সামরিক কার্যকলাপ বন্ধ করতে বলেছিল, কিন্তু তা করা হয়নি, তাই বাধ্য হয়ে হাসপাতালে অভিযান চালাতে হচ্ছে। IDF বলেছে, হামাস যাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে সেই সব বেসামরিক নাগরিকদের কোনো ক্ষতি করা হবে না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জোর দিয়ে দাবি করছে, হাসপাতালের নিচে অবস্থিত একটি টানেলে হামাস কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পরিচালনা করছে। পরে যুক্তরাষ্ট্র দাবি করে, হাসপাতালের নিচে হামাসের কমান্ড সেন্টার রয়েছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। অবশ্য হামাস তার কার্যক্রম পরিচালনার জন্য হাসপাতাল ব্যবহার করার বিষয়টি অস্বীকার করেছে এবং এ বিষয়ে কোনো আন্তর্জাতিক কমিটিকে এসে পরিদর্শনের আহ্বান জানিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ইসরায়েলের এই দাবিকে অলীক কল্পনা বলে উড়িয়ে দিয়েছে। আল শিফা হাসপাতালের ডাক্তার মুখাল্লালাতির বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে হাসপাতালে প্রবেশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সর্বত্র বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। তবে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ইসরায়েলি বাহিনী প্রবেশ করেছে বলে মনে করেন না মুখাল্লালাতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রায় কবরস্থানে পরিণত হয়েছে আল শিফা হাসপাতাল। স্থাপনাটির ভেতরে এবং বাইরে মরদেহ স্তূপ করে রাখা হয়েছে, এমনকি তাদের দাফনের ব্যবস্থা করাও সম্ভব হচ্ছে না। জেনারেটর বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালের ইনকিউবেটরে থাকা কয়েক ডজন শিশুর জীবনও ঝুঁকির মুখে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে তাদের আর ইনকিউবেটরে রাখা যাচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, অক্সিজেনের অভাবে ইনকিউবেটরে থাকা 7টি শিশু ইতোমধ্যেই মারা গেছে। সাইফ বিনায়ুব, কালবেলা ডেস্ক।